আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনাদের ফোনে যদি এই ফটো অ্যাপটি থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওতে এই ফটো অপশনের বা এই ফটো অ্যাপসের এমন একটি গোপন কাজ আপনাদের দেখিয়ে দিব, আপনি যদি এই কাজটি শিখে রাখেন তাহলে কিন্তু আর কোনো দিন আপনার ফোন থেকে বা আপনার মেমোরি থেকে কোনো দিন ফটো, ভিডিও এবং কোনো আপনার গুরুত্বপূর্ণ কিছু কখনও ডিলিট হবে না। আর যদিও ডিলিট হয় তাহলে কিন্তু এই অ্যাপসটির মাধ্যমে আবার ফিরে পাবেন। তো এই কাজটি কীভাবে করবেন জানতে হলে দেখে থাকুন এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আপনি দেখছেন ইউটিউব মিডিয়া, আমি আছি শরীফ। আসুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। আপনি যদি এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন একটি লাইক করে দিন, আর পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে এখানে নোটিফিকেশান বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিন। আপনি যখন অলে ক্লিক করে দেবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার ফোনে চলে যাবে। তো আমি এই অ্যাপসটির এমন একটি ব্যাকআপ সেটিং আপনাদের দেখে দেবো। এই ব্যাকআপ সেটিংটা যদি আপনি এই অ্যাপসের মাধ্যমে করে রাখেন তাহলে কিন্তু কোনো দিন আপনার ফোন থেকে বা আপনার মেমোরি থেকে বা আপনার গ্যালারি থেকে বা আপনার ফোন মেমোরি থেকে কোনো পিকচার কাটবে না বা কোনো অডিও কাটবে না বা কোনো ভিডিও কাটবে না, আপনি যদি এই অ্যাপসে ঢুকে ব্যাকআপ দিয়ে রাখেন। তো এই কাজটি কীভাবে করবেন? তো এখন ফার্স্ট অফ অল এই অ্যাপটিতে ক্লিক করে দিলাম। তো অ্যাপটিতে ক্লিক করার পরে ফ্রেন্ডস, এই অ্যাপটিতে দেখেন আমার অনেক ফটো আছে। তো এই ফটোগুলো কিন্তু আমার কখনোই ডিলিট হবে না। তো আমি যদি না চাই তাহলেও কিন্তু এখান থেকে ডিলিট হবে না। তো এখন কথা হলো, আপনাদের ফোনের ভিতরে দেখবেন এই ছবিগুলো, যদি আপনি কোনো ছবি থাকে কোনো ভিডিও থাকে তাহলে কিন্তু এখানে শো করবে। শো করার পরে আপনি চাইলে কিন্তু এগুলো সারা জীবনের জন্য ব্যাকআপ রাখতে পারবেন। তো এই কাজটা কিন্তু অনেকে জানে না। যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনার ফোনের কোনো মেমোরিতে সমস্যা হবে না বা কোনো কিছু সমস্যা হবে না। যদি আপনার মেমোরিটা কোনো সময় ডিলিট হয়ে যায় বা ফরম্যাট হয়ে যায় তাহলে কিন্তু এই অ্যাপটিতে আপনার ছবিগুলো থাকবে। এই যে অ্যাপটিতে সব ছবিগুলো থাকবে, যত ভিডিও আছে সবগুলো ভিডিও থাকবে। তো এই অ্যাপটিতে আমি ক্লিক করে দিলাম। এই অ্যাপটিতে ক্লিক করে আমি সেটিংটা দেখে দিই, আপনার ফোনে সেটিংটা করে নেবেন। তো এখানে দেখেন একটি জিমেল। তো আপনার ফোনে যদি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে তাহলে কিন্তু একটা জিমেল থাকবেই লাজিম। তো জিমেলটা থাকার পরে এই যে এখানে জিমেল, জিমেলের একটা লোগো দেখবেন, লোগোর উপরে ক্লিক করে দিবেন। লোগোর উপরে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন ব্যাকআপ ইজ অফ, এই যে এখানে দেখেন ব্যাকআপ ইজ অফ, এখানে দেখেন টার্ন অন ব্যাকআপ। তো এখান থেকে এই অপশনটা অন করে দিবেন। তো এটা আমি অন করে দিলাম। তো এখানে ক্লিক করে এখানে দেখেন ব্যাকআপ এই অপশনটা অন করে দিলাম। এই যে অন করে দিলাম, অন করে এখানে দেখেন কানেক্ট, এই কানেক্ট অপশনে ক্লিক করে দিলাম। কানেক্ট অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখন দেখবেন এগুলো সব ব্যাকআপ হচ্ছে। এই যে এখানে দেখেন ব্যাকআপ হচ্ছে। তো আপনার মেমোরিতে বা আপনার ফোন মেমোরিতে যা থাকবে সবগুলো কিন্তু এই যে এখানে ব্যাকআপ হয়ে যাবে, এই যে এখানে ব্যাকআপ হয়ে যাবে। এক কথায় 15 GB-র নিচে অন্তত ব্যাকআপ হয়ে যাবে, সর্বোচ্চ 15 GB। 15 GB-র উপরে কিন্তু ব্যাকআপ হবে না। এই সেটিংসের মাধ্যমে 15 GB ব্যাকআপ হয়ে যাবে। তো আপনার কিন্তু 15 GB যা থাকবে সব কিছু ব্যাকআপ হয়ে যাবে। তো এখানে দেখেন এই যে দেখেন লোগোটা, লোগোটার ভিত্তিতে ব্যাকআপ হচ্ছে। তো যখন ব্যাকআপ হয়ে যাবে তো এটা দেখবেন টিকমার্ক হয়ে যাবে। তো আপনি চাইলে কিন্তু এইভাবে এই টিকটা ব্যবহার করে আপনার ফোন মেমোরিতে যা যা থাকবে বা মেমোরিতে যা যা থাকবে আপনি এই ব্যাকআপ অপশনে ক্লিক করে ব্যাকআপ করে দিতে পারবেন। তো আরেকটি ট্রিক আছে, এখানে দেখেন লাইব্রেরি, এই লাইব্রেরি অপশনে ক্লিক করে দিলাম। লাইব্রেরি অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস আপনাদের ফোনে যদি কোনো ফোল্ডারে আপনার কোনো পার্সোনাল কিছু থাকে তাহলে সেই ফোল্ডারটা আপনি পার্সোনালভাবে ব্যাকআপ করতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনার প্রিয়জনের বা আপনার প্রেমিকার পার্সোনাল কোনো ছবি থাকে, কোনো ভিডিও থাকে, আপনি চাইলে কিন্তু এখানে ব্যাকআপ করে রাখতে পারবেন। এখানে যদি পার্সোনালভাবে ব্যাকআপ করতে পারেন, আপনি যদি এখান থেকে ব্যাকআপ করে মেমোরি থেকে কেটে দেন তাহলে কিন্তু আর সমস্যা নাই, বা ফোন মেমোরি থেকে কেটে দেন তাহলে কিন্তু সমস্যা নাই, আপনি এই অ্যাপটিতে ঢুকে কিন্তু এই ছবিগুলো পেয়ে যাবেন। তো এখন কথা হলো আপনি কীভাবে এই পার্সোনাল এটা ব্যাকআপ করবেন। এটা যদি পার্সোনাল ব্যাকআপ করতে চান তাহলে কিন্তু এই এটা ধরেন এই পিক্সেলস, আমি এখানে ক্লিক করে এটা পার্সোনাল ব্যাকআপ করে দিয়ে দেখেন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন এই অপশনটা বন্ধ আছে, তো এটা এনেবল করে দিলাম। এই অপশনটা এনেবল করার পরে ফ্রেন্ডস আপনার যেই ফোল্ডারে ধরুন আপনার পার্সোনাল লাইফের কিছু আছে বা পার্সোনাল অনেকের অনেক কিছু থাকতে পারে, তো এই পার্সোনালভাবে যদি কিছু থাকে তাহলে এই যে এইভাবে ক্লিক করবেন, যে ধরুন এই ফোল্ডারটা, এই ফোল্ডার ধরুন আপনার পার্সোনাল কিছু আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে ফ্রেন্ডস আপনার হয়তো এই যে এখানে দেখেন যে অপশনটা আছে এটা এখানে অন আছে, আমি একটু আগে অন করে দিছি, আপনার হয়তো এমন থাকতে পারে। সো একটু ওয়েট করেন ফ্রেন্ডস, এই যে এমন থাকতে পারে, এই যে এমন বন্ধ থাকতে পারবে থাকতে পারে, আপনি এনেবল করে দেবেন। এনেবল করে দিলে কিন্তু এই পার্সোনাল ফোল্ডারে যা থাকবে সব কিছু কিন্তু আপনার ব্যাকআপ হয়ে যাবে। তো এই ট্রিকটির ব্যবহার করে কিন্তু আপনার অনেক উপকার পেতে পারেন। তো অনেকে কিন্তু জানে না এই অ্যাপটির কী কাজ। তো অনেকে কিন্তু এই অ্যাপটি এক কথা নামই জানে না, এই যে এই অ্যাপটির নামই জানে না। যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন আপনার পাড়া প্রতিবেশী
বা আপনার কেউ থেকে থাকে তাহলে কিন্তু এই অ্যাপটির কাজ দেখিয়ে দিবেন। এই অ্যাপটিতে সব যদি ব্যাকআপ হয়ে যায় তারপর থেকে আপনার মেমোরিতে যা যা থাকবে আপনি কেটে দিবেন, কেটে দিলে কিন্তু আর সমস্যা হবে না, এই ফোল্ডারে থেকে যাবে, এই ফোল্ডারে থেকে যাবে। তো এখান থেকে দেখেন এই যে ব্যাকআপ হয়ে যাচ্ছে, কতটুকু ব্যাকআপ হয়ে গেছে। তো আপনি যদি মনে করেন এই ভিডিওটার মাধ্যমে কোনো কিছু শিখতে পেরেছেন তাহলে কিন্তু এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, ইউটিউব মিডিয়াকে সঙ্গে রাখুন। কথা হাফেজ।